Hey guys, welcome back to my channel. You are watching on my YouTube channel, which is Ritvika Chakraborty. And if vlogging is your area of interest, you can definitely subscribe to this channel, cause if you to subscribe, and you can also follow me on my other social sites as well. So tomra ajke dekhte thako puro vlog ta, asha kori bhalo lagbe. Jodi bhalo lage obosshoi like, comment, share and subscribe korte, kintu please bolo na. Ar ami kothay eshechi, ki ki details sob kichu ei video tate thakbe, so shegulo dekhte thako. Okay, so amar background ta dekhte parcho, ei jayga tar naam hocche Coffee Craft. Puro atmosphere ta tumra dekhte parcho kirokom. আজকে আমি চলে এসেছি ক্রাফট কফিতে যেটা রয়েছে বালিগঞ্জে অনেক দিন ধরেই শুনেছি এই জায়গাটার কথা তাই আজকে ভাবলাম তোমাদের সকলকে এই জায়গাটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই প্রথমেই দেখতে পাচ্ছ ঢুকতেই এখানে অনেক বস্তা বস্তা কফি রাখা রয়েছে মানে ঢুকতেই যেই প্রথম আভাসটা পেলাম সেটাই ছিল কফি আর আমার মতন যদি কফি লাভার্স হয়ে থাকো ওই ভেসে আসা ফ্রেগ্রেন্সটা কিন্তু দু তিন দিন মতন মাথায় থাকবে তো এন্ট্রান্স দিয়ে ঢুকতেই দেখলাম কিচেন ওপেন কিচেন ছিল এখানে সমস্ত শেফরা কফিকে গ্রাইন্ড করছিল তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই এত সুন্দরভাবে কফি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি ওরা বানাচ্ছিল সত্যি মুগ্ধ হয়ে দেখছিলাম ভেতরে ঢুকতেই সবার আগে যে জিনিসটা নজর কাড়লো সেটা হচ্ছে এখানকার ইন্টেরিয়রটা বেশ ভালো ছিল একটু আলাদা ছিল সব বাকি রেস্টুরেন্টের থেকে এখানে একটু ছোট্ট আয়না পেয়েছিলাম তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর এখানে তোমরা কিরকম ধরনের কফি পাবে সবকিছু কিন্তু লেখাও রয়েছে তো চলো তোমাদেরকে সবটা আজকে ঘুরিয়ে দেখাবো এসেছি যখন কোনো কোনা কিন্তু বাদ দেব না সত্যি কথা বলতে আমি যখন কোনো রেস্টুরেন্ট বা কোনো জায়গায় খেতে যাই সবার আগে আমি যে জিনিসটা দেখি সেইখানকার ডেকোরেশনটা আর আমি যেহেতু প্রচন্ড ছবি তুলতে পছন্দ করি তাই এরকম নতুন নতুন এস্থেটিক ফটো ফ্রেন্ডলি জায়গা খুঁজে বের করতে বেশ ভালো লাগে আর আজকে প্রথমবার আমি এরকম একটা ভিডিও বানাচ্ছি যেখানে আমি ঘুরতে এসেছি এবং নিয়ে এসেছি তোমাদের সকলকে কিরকম জায়গাটা সেটা দেখাবো বলে তো চলো একবার ওপর থেকে দেখতে কেমন লাগে ভিউটা আমরা দেখে নি কি কেমন লাগছে যদি ভালো লাগে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলেই তো আমি আরো উৎসাহ পাবো এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো এটা হচ্ছে পুরো সিটিং এরিয়াটা এরকম লাগছে দেখতে পাচ্ছ তোমরা চাইলে রুফটপেও বসতে পারো বা তোমরা যদি এসিতে বসতে চাও সেটারও কিন্তু প্রপার ব্যবস্থা রয়েছে এবার আমি তোমাদের সিটিং এরিয়াটা দেখিয়ে দিই এসিতে যদি তোমরা বসতে চাও তোমরা এভাবে ভেতরে এসেও বসতে পারো আমার কাছে প্রকৃতির হাওয়াটাই বেশি মনোরম লেগেছিল তাই আমি বাইরেই বসেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের বেকারি আইটেমস ছিল তোমরা এখানে ব্রাউনিস থেকে শুরু করে কেকস থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেমস কিন্তু পেয়ে যাবে তোমাদের জায়গাটা দেখাতে দেখাতে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে এবার আমি অর্ডার করে নিয়েছি চকো ব্রিউ একটা শেক এটার প্রাইস ছিল ভুলে গেছি সত্যি কথা বলতে গেলে কিন্তু টেস্টটা কিন্তু এখনো ভুলতে পারিনি এতটা ভালো ছিল আর হ্যাঁ তোমাদের কাছে একটু ক্ষমা প্রার্থী বললেই চলে বাইরে বসার দরুন আলো খুবই কম ছিল তাই ভিডিওতে সেরকমভাবে খাবারটা তোমাদের দেখাতে পারিনি কিন্তু খাবার কোয়ালিটি থেকে শুরু করে খাবারের টেস্ট এবং এখানকার সার্ভিং সব কিছুই কিন্তু আমার টপ নচ লেগেছে তার সঙ্গে আমি নিয়েছিলাম টস্ট চিকেনের একটা আইটেম যেটার নামটা এখন আমার এক্স্যাক্টলি মনে নেই বাট খেতে কিন্তু বেশ ভালো ছিল আর আজকের এই পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে আমার দিনটা আরও স্পেশাল হয়ে গেল আর হ্যাঁ তোমাদেরকে আরও একটা কথা বলার আছে তোমরা যদি এখানে আসো চেষ্টা করবে আলো থাকতে থাকতে আসার কারণ সকালে ফটোগুলো বেশ ভালো আসবে আমি যেহেতু রাতে এসেছি সেরকম ভালো ফটো তুলতে পারিনি শুধু গ্রাউন্ড ফ্লোরেই কটা ফটো তুলেছিলাম সেগুলোই যা তো তোমাদেরকে মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম অন্ধকারের মধ্যে বসে বসে তো চলো অনেকটাই রাত হয়ে গেছে তোমাদের কাকিমা মানে আমার মায়ের ফোনও চলে এসেছে আর মায়ের ফোনকে উপেক্ষা করে এখানে বসে খাবার খাবো তা তো হয় না তাই না তো চলো ওকে সো এটা হচ্ছে পুরো অ্যাটমসফিয়ারটা So if you find this video helpful, then please don't forget to like, comment, share and subscribe to my YouTube channel, which is Ritvika Chakraborty. Thank you so much guys for watching this video.